জাহেজার জ্বর বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর মোহনায় ১৯৭৮ সালে জেগে ওঠা একটি জ্বর যা নোয়াখালী জেলার অন্তর্গত। জ্বরটিকে শুরুতে চর রুহুল আমিন নামে নামকরণ করা হয়, যা বর্তমানে স্বর্ণদ্বীপ নামে পরিচিত। চরটি নদীপথে নোয়াখালী জেলার মূল ভূখণ্ড হতে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে, সন্দ্বীপ হতে প্রায় ৪.৫ কিলোমিটার পশ্চিমে এবং হাতিয়া হতে প্রায় ১৩.৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। চরটি উত্তর দক্ষিণ বরাবর প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে প্রায় ১৪ কিলোমিটার প্রশস্ত। চরের প্রায় পুরোটাই সমতল। এখানকার মাটি পলি দোআঁশ হলেও লবণাক্ত হওয়ায় যথেষ্ট উর্বর নয়। পুরো চর জুড়ে ছড়ানো আছে অসংখ্য খাল। বর্ষা মৌসুম সহ বছরের অধিকাংশ সময় এই চরের প্রায় পুরো জায়গায় থাকে জলমগ্ন। তবে শুষ্ক মৌসুমে চরের মূল ভূখণ্ড শুকনো ও চলাচলযোগ্য হয়ে ওঠে। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার স্বল্পতা হেতু চরের পার্শ্ববর্তী এলাকার অপরাধ সংগঠনের জন্য শুরু থেকেই চরটি মূলত ডাকাত ও জলদস্যুদের জন্য একটি অভয় আশ্রম হিসেবে ব্যবহৃত হতো। বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর সময় উপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরিকল্পিত বনায়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চরটি বাংলাদেশ সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়। এই প্রেক্ষিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে ১০১ পদাতিক ব্রিগেড হতে ৬ষ্ঠ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২০১০ সালের ১০ এপ্রিল তারিখে সর্বপ্রথম স্বর্ণদ্বীপে কার্যক্রম শুরু করে। জলদস্যু ও তাদের আস্তানা নিধনে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে চরের বিভিন্ন স্থান হতে প্রচুর পরিমাণে গোলা বারুদ ও স্বয়ংক্রিয় ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ২৪শে জুলাই ২০১৩ সালে ভূমি মন্ত্রণালয় হতে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে বর্তমান সরকার স্বর্ণদ্বীপের সমুদয় খাস জমি সেনাবাহিনীর কাছে স্থায়ীভাবে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেয়। স্বর্ণদ্বীপে সমন্বিত বনায়ন, পশুপালন ও প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩৩ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে এই টাস্ক ফোর্স ডিভিশনের বিভিন্ন ছোট বড় উপদল এবং ডিভিশন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সহায়তায় স্বর্ণদ্বীপের সকল কার্যক্রমের সমন্বয় ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এই ৮ মাস স্বর্ণদ্বীপে বর্ষা মৌসুম বিরাজ করে। এ সময় চরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধ থাকে। সাধারণত এপ্রিল ও মে মাসে স্বর্ণদ্বীপে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের নিয়মিত প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। ঝড়ের প্রভাবে চরে প্রতি বছরই নানাবিধ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ৪ মাস স্বর্ণদ্বীপে শুষ্ক মৌসুম বিরাজ করে। দেশের মূল ভূখণ্ড থেকে চরে পৌঁছানোর জন্য মূলত ট্রলার ব্যবহৃত হয়। সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে ৩টি ট্রলার ক্রয় করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ ও অনুশীলন চলাকালীন সময়ে বিভিন্ন সামরিক যানবাহন, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ট্যাঙ্ক ও সেলফ প্রোপেলড গান সহ অন্যান্য ভারী সরঞ্জামাদি পরিবহনে সেনাবাহিনীর LCT এবং LCV ব্যবহার করা হয়। সম্প্রতি VIWT এর সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী নোয়াখালী জেলার জনতার ঘাটে একটি হালকা মানের জেটি স্থাপন করেছে। এতে করে জনবল সহ অন্যান্য হালকা দ্রব্যাদি নৌযানে উঠানো ও নামানো সহজ হয়েছে। তবে নদী ভাঙনের কারণে স্বর্ণদ্বীপে বিকল্প কোনো জেটি স্থাপন করা সম্ভব হয়নি। বিআইডব্লিউটি এর সহায়তায় একটি স্থায়ী পন্টুন নির্মাণ করা হলে ট্যাঙ্ক, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সহ অন্যান্য ভারী সরঞ্জামাদি পরিবহন আরও দ্রুত ও সহজতর হবে। এই চরের অন্যতম প্রধান সমস্যা হল এর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। বর্ষা মৌসুমে বেশিরভাগ এলাকা জলমগ্ন থাকায় যে কোনো প্রকার যান চলাচল সম্পূর্ণ অনুপযোগী থাকে। এ সময় নির্ভরযোগ্য বাহন হিসেবে কেবলমাত্র ট্রাক্টর ও ডাম্পার ট্রাক ব্যবহার করা হয়। ভরাবর্ষার মাটি এতটাই নরম থাকে যে ডাম্পার ট্রাককে ট্রাক্টরের সাহায্যে টেনে নিতে হয়। বর্তমানে সেনাবাহিনী কর্তৃক গানার্স ঘাট হতে স্যাপার্স ক্যাম্প হয়ে ময়নামতি ক্যাম্প পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি অস্থায়ী রাস্তার মাটি ভরাটের কাজ প্রায় সমাপ্তির পথে। এই রাস্তা নির্মাণ সম্পন্ন হলে সকল মৌসুমে চরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সহজ ও কার্যকরী হবে। প্রায় বৃক্ষশূন্য এই চরে সেনাবাহিনী পরিচালিত বৃক্ষরোপণ অভিযানের আওতায় ইতোমধ্যে ম্যানগ্রোভ সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করা হয়েছে। এছাড়াও সমন্বিত বনায়নের অংশ হিসেবে চরের দুর্গম এলাকায় প্রায় ২০০০ কেজি কেওড়া বীজ হেলিকপ্টার থেকে ছড়ানো হয়েছে। এছাড়াও ভিয়েতনাম থেকে আনা প্রায় ১৫০০ উন্নত প্রজাতির নারিকেল চারা নিবিড় পরিচর্যার আওতায় আছে।
এই নারিকেল বাগানেই সমন্বিতভাবে সবজি এবং শিং, মাগুর সহ অন্যান্য ছোট মাছের চাষ করা হবে, যা খুবই ফলপ্রসূ। সম্প্রতি সেনাবাহিনী 10 একর জমিতে পরীক্ষামূলকভাবে ধান চাষ শুরু করেছে। একই সাথে স্থানীয় বর্গা চাষীদের দ্বারা দর্শক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আছে স্বর্ণদ্বীপে স্থানীয় 209 জন মালিকের তত্ত্বাবধানে বর্তমানে 20টি বাথান পরিচালিত হয়। এই বাথানগুলোতে 13,132টি মহিষ, 8,211টি গরু এবং 16,065টি ভেড়া আছে। বাথানগুলো মূলত দুগ্ধ আহরণের জন্য পরিচালিত হয়। অসামরিক বাথানগুলো ছাড়াও সেনা সদর কোয়ার্টার মাস্টার জেনারেল শাখার নির্দেশনা মোতাবেক স্বর্ণদ্বীপে মিলিটারি ফার্মের একটি শাখা স্থাপন করা হয়েছে। বর্তমানে এখানে 150টি মহিষ, 200টি ভেড়া এবং 1500টি হাঁস আছে। এখানে পনির তৈরির জন্য একটি ছোট কারখানাও স্থাপিত হয়েছে। ভবিষ্যতে এই চরে পশু প্রজনন, দুগ্ধ সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কৃত্রিম জলাশয় ও পুকুর খনন করে বিগত প্রায় 2 বছর ধরে স্বর্ণদ্বীপে মাছ চাষ করা হচ্ছে। ভবিষ্যতে আরও পুকুর ও জলাশয় খননের মাধ্যমে মাছের প্রজাতি বৃদ্ধি সহ বৃহৎ আকারে মাছের চাষের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে সেনা সদস্যদের আবাসনের জন্য কন্টেইনার বেসড আবাসনের মাধ্যমে একটি ক্যাম্প স্থাপন করা হয়, যা স্যাপার্স ক্যাম্প নামে পরিচিত। পরবর্তীতে এখানে 2টি সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়, যা ময়নামতি ক্যাম্প 1 ও 2 নামে পরিচিত। এই সাইক্লোন সেন্টার 2টি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থানীয় নিরাপত্তার জন্য ব্যবহৃত হবে। এছাড়াও গভীর নলকূপ ও জলাধার স্থাপন করে বৃষ্টির পানি সংরক্ষণ করে ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে 2টি ক্যাম্পেই সুপেয় পানি সমস্যার স্থায়ী সমাধান করা হয়েছে। এছাড়া 2টি ক্যাম্পের পাশেই বৃহৎ আকারের 2টি পুকুর নিত্য ব্যবহার্য পানি চাহিদা পূরণ করছে। চরে হেলিকপ্টার অবতরণের সুবিধার্থে বর্তমানে 4টি স্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। চরে মোতায়েনকৃত সেনা সদস্যদের চিকিৎসা সেবা প্রদানের জন্য শুষ্ক মৌসুমে একটি মোবাইল ফিল্ড হাসপাতাল ও সার্বক্ষণিক এমআই রুম সুবিধা স্থাপন করা হয়েছে। এই হাসপাতাল সমূহ হতে স্থানীয় জনসাধারণকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে স্বর্ণদ্বীপে রেডিও লিঙ্কের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের টেলিফোন সংযোগ প্রদান করা হয়েছে। ফলে চরের ক্যাম্প সমূহের সাথে দেশের যে কোনো সেনানিবাসের সরাসরি টেলিফোন যোগাযোগ চালু রয়েছে। এছাড়াও গ্রামীণ ফোন একটি মোবাইল টাওয়ার স্থাপন করায় বর্তমানে স্বর্ণদ্বীপে পর্যাপ্ত টেলিযোগাযোগের মাধ্যম বিদ্যমান। বিগত 2014 সালে 33 পদাতিক ডিভিশনের 44 পদাতিক ব্রিগেডের একটি ব্যাটালিয়ন গ্রুপ স্বর্ণদ্বীপে প্রথম বৃহৎ আকারের অনুশীলন পরিচালনা করে। পরবর্তীতে সেনাবাহিনীর অন্যান্য ডিভিশন সমূহ হতে সর্বমোট 15টি ব্রিগেড গ্রুপ সফল অনুশীলন পরিচালনা করেছে। সেনা সদর, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড স্বর্ণদ্বীপে বৃহৎ আকারের একটি স্বয়ং সম্পূর্ণ অনুশীলন এলাকা নির্মাণের জন্য বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করেছে। অনুশীলনের জন্য পরিকল্পিত 168টি কৃত্রিম প্রশিক্ষণ গ্রামের মধ্যে 25টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি কৃত্রিম গ্রামে মহড়ার জন্য রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা, ট্যাঙ্ক ফায়ারিং পজিশন ইত্যাদি। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে সকল অনুশীলনে ন্যূনতম বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহৃত হয়। জীব বৈচিত্র্যের উল্লেখযোগ্য নিদর্শনস্বরূপ এই চরে নিয়মিত বক, সারস ও মাছরাঙ্গা সহ বিভিন্ন পাখি চোখে পড়ে। বিগত কয়েক বছর যাবৎ চরের উত্তর পশ্চিম অংশে প্রায় 12 থেকে 14 কিলোমিটার এলাকা জুড়ে ক্রমবর্ধমান নদী ভাঙন পরিলক্ষিত হচ্ছে। অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে চরের একটি উল্লেখযোগ্য অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এই ভাঙন রোধে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয়পূর্বক একটি স্থায়ী ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী বাস্তবায়নের কাজ শীঘ্রই শুরু হবে বলে আশা করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী প্রজ্ঞা ও সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের সফল বাস্তবায়ন স্বর্ণদ্বীপে আজ একটি সম্ভাবনাময় নতুন অধ্যায়ের সূচনা করেছে। স্থায়ী রাস্তা নির্মাণের পাশাপাশি চরে একটি বেসরকারি হাসপাতাল নির্মিত হলে স্থানীয় জনসাধারণ উপকৃত হতো। স্বর্ণদ্বীপে নির্মাণাধীন অনুশীলন ও প্রশিক্ষণ সুবিধাদি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এ কারণে আজ সেনাবাহিনীর প্রতিটি সদস্য মাননীয় প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে একান্ত কৃতজ্ঞ।